প্রথমত এদের এদের দ্বারা এইসব নামের, এরা যে যে মুখে এইসব এদের এইসব মহাপুরুষদের নাম করেন, নাম উচ্চারণ করেন, এটাই মানে কি বলবো, প্রথমত এটাই মূর্খ মূর্খামির প্রথম মানে মানে প্রথম লক্ষণ। মানে গন্ডমূর্খরাও, গন্ডমূর্খদেরও একটা মিনিমাম একটা এ থাকে, মানে একটা মান থাকে, এরা সেই ইনি সেটাকেও ছাড়িয়ে গেছে। এনার বিভিন্ন সময় যা কিছু যা বক্তব্য দেখেছি শুনেছি, তাতে ওনার আমার মনে হয় উনি কিছুটা ইচ্ছে করেই করেন, মানে যাতে কিছুটা, এছাড়া তো আর আর তো কোনো গুণ নেই। রাজনীতি বলতে যেটা বোঝায় সেটা তো আজকালকার দিনে রাজনীতি তো নয়, রাজনীতি বলতে আমরা যেটা জানি বা যেটা জেনে এসেছি, হ্যাঁ মানে সেটা তো এনারা কেউই করেন বলে আমার তো মনে হয় না। মানে এনারা যেটা করেন সেটা তো রাজনীতি নয়, মানে ফলে এদের মাইলেজ পাওয়ার জন্য এইসব মহাপুরুষদের নাম জেনে এনে কিছুটা বললে তখনই, আর মিডিয়াও সেটাই করে আর কি। আমি কিছু মানে কিছু মনে করো না আর কি, মিডিয়ারও তো সেটাই কাজ, যতটা টিআরপি পাওয়া যায়, টিআরপি পাওয়ার জন্য মিডিয়া, টিআরপি পাওয়ার জন্য ওই ইভেন্টিক একটা পলিসি আমার মনে হয়, মানে আমি খুব অনেস্টলি বলছি এগুলো। তবে হ্যাঁ একটা জিনিস যেটা বলছি যে মানে যেটা মনে হলো আর কি, মানে রবীন্দ্রনাথ ক্লাস 8 পাশ করেছেন ঠিকই, এটা তো বাস্তব কথা, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। আর শ্রীরামকৃষ্ণ সাধারণ একজন ব্যক্তি হিসেবেই ধরায় এসেছিলেন এবং তার কর্ম এবং তার বাণী দিয়ে তিনি মহৎ মহামানব হয়েছেন, তো এটাই আমরা জানি। উনিও ডেফিনেটলি স্কুল কলেজে যাননি, এখন উনি কি ঠিক কি বলতে চেয়েছেন সেটা বুঝতে পারছি না। একটা ওই থ্রি ইডিয়টস এর একটা প্রফেসরের কথা মানে লাইন মনে হয়, আখির কেহনা কে চাহতে হো, মানে এইরকম একটা প্রশ্ন আসছে, আখির কেহনা কে চাহতে হো। এখন ঘটনা হচ্ছে উনি আগে কি বলেছেন পরে কি বলছেন এটা খুব একটা স্পষ্ট নয় ওখানে, যে উনি ঠিক এক্সাক্টলি কি বলতে চাইছেন, মানে ওটাই এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এনারা তো মানে ঠিকই আছেন, মানে এই যেটা আমাদের এখন তো কলিযুগ, কলিযুগে এনারাই অবতার, সত্যযুগে মানে মানে আপনি বলছেন যে দিলীপ ঘোষ যে মন্তব্যগুলো করেন সেটা কিছুটা বোধহয় উনি ইচ্ছে করেই করেন, তাই তো, মানে লাইন লাইতে থাকার জন্য? একদম, হ্যাঁ একদমই তাই। কারণ না এছাড়া ওই জন্য বললাম যে রাজনীতি বলতে যেটা হয়, যেটা করা উচিত, সে বিরোধী হন বা মানে শাসক, শাসন মানে শাসকই হন যাই হন না কেন, রাজনীতি বলতে, রাজনীতি বলতে যেটা বোঝায় সেটা তো আর এই মুহূর্তে আমরা দেখতে কিছুই পাই না। তো ফলে এনাদের নিজেদের অস্তিত্ব প্রমাণ মানে টিকিয়ে রাখার জন্য এরা এইসব এইসব মানে সার্কাস এর মানে ক্লাউনদের মতন, লোক হাসানোর মতন কথা বলে নিজেদের মানে নিজেদের এটাকে পপুলার পপুলার করে, হ্যাঁ টিকিয়ে রাখার একটা প্রচেষ্টা। তাছাড়া মানে কোন বললাম তো গন্ডমূর্খে ধরে একটা মান থাকে, এনারা এইগুলোকে ছাড়িয়ে, এনারা এইগুলোকেও ছাড়িয়ে যান। মানে এক এক সময় আমার মনে হয় এনারা কি সত্যি মানে কিছু মানে শিক্ষা বলতে যে মিনিমাম ন্যূনতম শিক্ষা, আমি বলছি না ডিগ্রিধারী হলেই শিক্ষিত হওয়া যায়, তাহলে তো প্রথমেই অস্বীকার করতেই হয়, মানে উনি যেগুলো বলছেন একটা মানুষের বচন শৈলী, তার শব্দ চয়ন, এইগুলো সব মিলিয়ে তো একজন মানুষকে মানুষ বলে গণ্য হয়। এরা এনার এনার একটি কি না মানে কোন কোন প্রজাতির বা কোন শ্রেণীর মানে 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 আমি জানি না, মানে কি শ্রেণীর অন্তর্ভুক্ত, না জন্তু, না জানোয়ার, না মানুষ, না গরু, না ছাগল, মানে কি অদ্ভুত টাইপের। তো ফলে এরা মানে এদের সম্পর্কে আমি যদি কিছু মন্তব্য করি না, মানে সেটা আমারই হয়তো মনে হবে যে আমি মানে নিজেকে ডিমিন করছি আর কি। মানে দিলীপ ঘোষের যে বক্তব্য সেটা নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি, দৃষ্টিভঙ্গিতে যেটা আপনি বললেন সেটা হচ্ছে যে যত মন্তব্য কম করা যায় তাই সেটাই ভালো, তাই তো? হ্যাঁ মানে এনাদের সম্পর্কে সত্যি মন্তব্য করার মতন কিছু ভাষা আমি ব্যক্তিগত ভাবে খুঁজে পাই না। কারণ এনাদের প্রথমত এদের কোন অস্তিত্ব আমার লাইফে নেই প্রথমত, প্রথমত আর দ্বিতীয়ত এনাদের কথা শোনার মতন যে শিক্ষা বা রুচি, হ্যাঁ রুচি, এটাই হচ্ছে আসল কথা, রুচি, এই দুটোর মধ্যে কোনোটাই আমার নেই। ফলে এরা এদের এরা এইরকম লোক হাসানো কাজ করে থাকেন, আগেও করেছেন, এখনো করছেন, ভবিষ্যতেও করবেন হয়তো,
হ্যাঁ, কিন্তু আমি বলে থাকবো যে যত তাড়াতাড়ি এনারা এগুলোকে শুধরে নিলে, এনাদের পরম গতি যখন প্রাপ্ত হবেন তখন এনারা শান্তি পাবেন, এবং মানে এই জগৎ মানে মানে ইহজগৎ একটু মানে ভালোভাবে ওনাকে মনে রাখার চেষ্টা করবে, না তো এরকমই একটা ক্লাউন ক্লাউন হয়ে থেকে যাবেন সারাজীবন। হুম হুম বুঝতে পারছি, ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ।